মার তো আর সবার কাছে দেওয়া যাবে না। আপনি তো একজন জনপ্রতিনিধি, মানুষকে কি সহজেই মারা যায়? জেনারেশন নষ্ট করতেছিল স্যার, মাদক ব্যবসা করে, ও একটা সিন্ডিকেট আছে, রোডে গাড়ি ঘোড়া সাদাবাজি করে। আপনি মারলেন মানুষকে, কিভাবে মেরে ফেললেন তাদের? ওরে গুলি করে মেরে ফেলাইছি। আপনি যে অস্ত্র দিয়ে নেতাকে মেরে ফেললেন, সে অস্ত্রটা আপনি কোথায় থেকে কিনেছিলেন? খুলনার এক লোকের কাছ থেকে কিনেছিলাম। যাই হোক, অনেক দিনের ক্ষোভ ঝাড়লেন এই কমিশনার। তিনি একজন মেম্বার ছিলেন, তার এলাকায় গণমান্য নেতা ছিল। এই নেতার অত্যাচারেই নাকি নেতাকে তিনি খুন করলেন, তার মুখে আমরা বিস্তারিত শুনি। ইয়ং জেনারেশন তাদের বাপ মারা আমি নালিশ করিয়ে তোমার ছেলেরা ওর সাথে মেশে ছেলেপেলেগুলো তো নষ্ট হয়ে যাবে। কোন ওরে ওইসব ছেলেপেলে বললি, ও আবার আলি এসে আমারে গালি বন্ধ করে, গালিগালাজ করে, মা বোন তুলে গালিগালাজ দেই। আমি সবসময় বলি তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, তুমি আমার গালিগালাজ করো কেন? তখন বলে এখান কি ছেলে ভালো হয়ে যায়। আমি আমি তোমার ক্ষতি করিনি কোনো, তোর হিসেবে আমরা পরে করতেছি। চারপাশ মোটর সাইকেল নিয়ে আসে চার পাঁচজন, সেভাবে গালিগালাজ করে, মা বোন তুলে উল্টো পাল্টা লোকের মধ্যে গালিগালাজ করে, এতে খুব খারাপ লাগে, যার কারণে আমি একা ছিলাম। এইরকম পাতি নেতা বাংলার ঘরে ঘরে। এইরকম নেতারা শুধু নিজের আভিজাত্যটাই বোঝে, নিজেদের আধিপত্যটা কীভাবে বিস্তার করা যায় এই নেতারা এইটাই খেয়াল করে। পরক্ষণে মানুষ তাদেরকে ভালোবাসে কি না, তারা মানুষকে ভালোবাসে কি না, এইসব তাদের খেয়াল নাই। মারে তো আর সবার কাছে দেওয়া যাবে না, ওরে গুলি করে মেরে ফেলাইছি। আমার সাথে এইসবই দ্বন্দ্ব না না, অস্ত্র আমি নিয়ে গেছিলাম, ওরে মারার জন্যই নিয়ে গেছিলাম। অস্ত্র রাখিছিলাম, আমি যখন জনপ্রতিনিধি ছিলাম, মেম্বার ছিলাম, তখন আমি খুলনার এক লোকের কাছ থেকে কিনেছিলাম, নাম হলো আলামিন। না, তাদের খেয়াল শুধু একটাই, কি করে টাকা ইনকাম করা যাবে, কি করে অনেক বড় পর্যায়ে যাওয়া যাবে। আসলে আমরা এখন মানুষরূপী সব হয় না, শুধু নেতা হয়, নেতা হলেই দলে ভিড়ে যায়, দল পর্যালোচনা করে না।